হ্যালো গাইস, যারা যারা আগের মাইনক্রাফট এপিসোড দেখেছো তারা হয়তো জানো, আগের এপিসোডে আমি একটা কেভ পেয়েছিলাম। যে কেভের মধ্যে অনেকগুলো জম্বি ক্রিপার্স ছিল, আজকে আমি সেই কেভের মধ্যে যাব, কারণ আমাকে ডায়মন্ড লাগবে। ভাই দেখো, ডায়মন্ড যদি না হয় অ্যাটলিস্ট আমাকে আয়রন তো লাগবে, কারণ ভাই আমার কাছে আয়রনের কিচ্ছু নাই। আমি যতগুলো আয়রন আমার কাছে ছিল সবকিছু আমি খরচা করে দিছি। এখন আমাকে আয়রনের শিল্ড, আয়রনের জামা কাপড় বলতে ওই ভেস্ট, হেলমেট, প্যান্ট, জুতা এগুলো লাগবে ভাই আমাকে। তার জন্য আমাকে ওই কেভের মধ্যে যেতে লাগবে, আর যেটা অনেক খতরনাক হবে। তো আজকের মাইনক্রাফটের গেমপ্লে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, চলো আজকের গেমপ্লে শুরু করা যাক। ওকে গাইস, এটা হলো আমার বাড়ি যেমন কি তোমরা দেখছো, আর আমার বাড়ির মধ্যে না আমি অনেক কিছু আপগ্রেড করেছি যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই জায়গাগুলো আমি না পুরো গ্লাস দিয়ে ভরে দিয়েছি। এখানে আমার বেড বানাইছি, দেখো এরকম করে বেডটাকে উঠা নিচা করতে পারবো আমি। আর এখানে ক্রাফটিং টেবিল আর ফার্নিচ দিছি, তোমাদেরকে আমি বাড়িটা দেখাচ্ছি, ভালো মতো দেখাচ্ছি। এই দেখো ভাই আমার বাড়িটা। তো দেখো আমি একটা চেরি গাছ পাইছিলাম, সেখান থেকে আমি চেরি স্যাপলিং নিয়ে আমি চেরি গাছটা লাগাই দিচ্ছি, আর চেরি গাছের সব পাতা মাতা সব এখানে আমি দিয়ে দিচ্ছি, যাতে ঘরটা আরো সুন্দর লাগে দেখতে। কত সুন্দর লাগতেছে ভাই আমার ঘরটা। আর হ্যাঁ গাইস, পিছনে আমি অনেকটা সমান করে দিছি, আর এখানে আমি গাছ টাছ লাগাই দিছি, কারণ পিছনে অনেক খালি লাগতেছিল। আর তার সঙ্গে ভাই এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমি এত গাছ লাগাইছি তোমরা এখন দেখতে পাচ্ছ জায়গাটা এখন কত সুন্দর লাগতেছে। কিন্তু তার আগে তোমাদেরকে আমি আমার একটা সিক্রেট বেস দেখাবো। ইয়েস ভাই, আমি একটা সিক্রেট বেসও বানিয়েছি অফলাইন। দেখো এটা হলো আমার ঘর, আর আমি যখন ঘরের ভিতরে ঢুকবো না, দেখো এটা আমার নর্মাল ঘর বানিয়েছি। উপরে দেখো আমার একটা ফ্লোর আছে যেখানে আমার বেড আছে, সেখানে আমি আরামসে ঘুমাতে পারবো। আর তার উপরে আরেকটা জায়গা আছে যেখানে আমি এই জায়গাটাকে ফাঁকা রেখে দিয়েছি, মানে এই জায়গাটা আমি ফিউচারে যদি কোনো আরো বাড়িটাকে বড় বানাতে চাই তো ফিউচারে আমি বাড়িটাকে বড় বানাতে পারবো। এখন তোমরা হয়তো জিজ্ঞেস করবে সিক্রেট বেস কোথায় ভাই। সিক্রেট বেস আমি গাইস একটা আন্ডারগ্রাউন্ড জায়গায় বানিয়েছি। সিক্রেট বেস না, এটা হচ্ছে আমার আন্ডারগ্রাউন্ড বেস। সিক্রেট বেস তো আরো সিক্রেটলি হবে, এটা আমি একটা আন্ডারগ্রাউন্ড বেস বানাইতে হয়। এটা হলো আমার ঘর, আর ঘরের নিচে দেখো অনেকগুলো ট্র্যাপ ডোর আছে ভাই। আর এই যে এন্ডের দিকে এটা আছে, দেখো এইখানে একটা নিচে যাওয়ার জায়গা, এখানে আমি নিচে যাব, আর এইখানে আমি আমার সিক্রেট বেস বানিয়েছি। আর এই বেসের মধ্যে দেখো ফার্নেসে ভর্তি, আর এখানে আমি খাওয়ার অনেকগুলো বানাতে দিয়েছিলাম, খাওয়ার গুলা নিয়ে নি। আর এখানে দেখো অনেকগুলো চেস্ট আছে যেখানে আমি আমার সিক্রেট জিনিসপত্র যেগুলো আমি পাই সব এখানে আমি রাখি। আর আমার কাছে আয়রন কটা আছে, 9টা আয়রন আছে ভাই। আজকে আমাদেরকে আয়রন নিতে লাগবে, যেটার জন্য আমাদেরকে সেই কেভটার মধ্যে যেতে লাগবে। কারণ দেখো আমার কাছে আর্মার কিছু নাই ভাই, আমি ওখান থেকে কিছু আয়রন নিয়ে আসছিলাম। আর আয়রন নিয়ে আমি এই যে দেখতে পাচ্ছ ল্যান্টার্ন গুলা, এই ল্যান্টার্ন গুলা বানিয়েছিলাম। আর যতগুলো ল্যান্টার্ন আমি বানিয়েছিলাম সবগুলা ইউজ হয়ে গেছে, আমাকে শুধু এখন দুটো ল্যান্টার্ন আছে। তো এই দুটো ল্যান্টার্নকে আমাকে এখন ইউজ করতে লাগবে, কোথায় ইউজ করা যায়। তো আজকে দেখো গাইস আমাদেরকে আয়রনের সবকিছু বানাতে লাগবে। আমাকে সবার আগে আয়রনের পিকেক্স বানাতে লাগবে, যেটার জন্য আমাকে আন্ডারগ্রাউন্ড বেসের মধ্যে যেতে লাগবে। জলদি চল ভাই আন্ডারগ্রাউন্ড বেসের মধ্যে। ওকে, তো আন্ডারগ্রাউন্ড বেসের মধ্যে আসার পর আমাকে এখন পিকেক্স বানাতে লাগবে। আমার কাছে আয়রন আছে 9টা, আর বাকি যত ফালতু জিনিসপত্র আছে সব আমি রেখে দিই ভাই। ওকে, সব না স্টিক বানাইনি কয়েকটা, কারণ আমাকে স্টিক লাগবে অনেকগুলা। এবার আমাকে পিকেক্স বানাতে লাগবে। এই দেখো গাইস আয়রনের পিকেক্স আমি বানাই নিছি, আর আমার কাছে এখন শুধুমাত্র 6টা আয়রন বাইচে আছে ভাই। আর আমাকে আয়রনের পুরো ভেস্ট, হেলমেট সবকিছু বানাতে লাগবে, যেটার জন্য আমাকে অনেকগুলো আয়রন লাগবে। তো চলো আমরা এখন আয়রন মাইনিং করতে যাব। ওকে, তো গাইস লেটস গো, আমাদেরকে এখন ফটাফট আমাদেরকে মাইনিং করতে যেতে লাগবে নিচে আমার সেই সিক্রেট বেসের মধ্যে। ওকে, চলে আসছি। এই দেখো ভাই কত বড় কেভ, আর এখানে অনেকগুলো আয়রন আছে যেগুলো আমি মাইনিং করি নাই। তো আমাকে মাইনিং করতে লাগবে, টর্চ লাগাই দি ভাই, যেখানে যেখানে যাবো আমি সব জায়গায় টর্চ লাগাই দিই। ওকে, তো এখানে কয়েকটা আয়রন আছে, আয়রন গুলো আমরা ফটাফট নিয়ে নি। এই পাশে কয়েকটা আয়রন আছে, এগুলো নিয়ে নি। ওকে, তো অনেকগুলো আয়রন নেওয়ার পর দেখো ভাই এই কেভের মধ্যে না বহুত আয়রন আছে ভাই, বহুত আয়রন ভাই। ওই দেখো উপরে আয়রন আছে, এখানে দেখো গোল্ড আছে, আমি তো এখনো গোল্ড নিই না এখানে আয়রন। আর আমার যতটুকু মনে হচ্ছে না ডায়মন্ডও আশেপাশেই আছে, আমি যদি খুঁজি না তো আমি ডায়মন্ডও পাই যাবো ভাই এই জায়গার মধ্যে। দেখো আমাকে আয়রনের ভেস্ট মেজ এগুলো বানানোর জন্য অনেকগুলো আয়রন লাগবে, তার জন্য যতগুলো আমি আয়রন পাচ্ছি সবগুলো নিয়ে নি। ওকে লেটস গো। ওকে, তো এখান থেকে আমার আয়রন নেওয়া হয়ে গেছে। আর কোথায় আয়রন আছে ভাই? ভাই কমই নাই ভাই আয়রনের, উপরে তাকাও একবার, সব জায়গায় আয়রনই আয়রন ভাই, সব জায়গায় আয়রন ভাই, কত ভালো জায়গা ভাই। তো আয়রন যেহেতু পাচ্ছি আমি, তো অবভিয়াসলি আমি আয়রন গুলো নিয়ে নেবো এখান থেকে। আর যদি আমি ডায়মন্ড পাই যাই তাহলে তো ভাই আরো ভালো। ওকে, নিয়ে নে ভাই, 4টা আয়রন পাইছি এখান থেকে। ওকে, তে চলো এবার নিচে নামা যাক। আবে আরে জম্বি না জম্বি, তোর খাইতে কাজ নাই তোর। আরে 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 আরে, কতগুলা জম্বি চলে আসছে ভাই। আরে আরে, এর জম্বির হাতেও আয়রন, জম্বির হাতেও আয়রন ভাই, এটা তো প্রথমবার দেখলাম। আয় আয় জম্বি, আয় জম্বি, আয়রনটা ফেলা দিয়ে যা। আরে জম্বির বাচ্চা, আরে জম্বির বাচ্চা, আরে বাচ্চা কাটতে বাত্তি মারবি না, আয় মার, আয় মার।
নুব ভাই, আমি না আরেকটু এক্সপ্লোর করি এই জায়গাটা, কারণ আমি জানি না কেন আমার মনে হচ্ছে এই জায়গার মধ্যে আমি ডায়মন্ডও পাইতে পারি। হ্যালো, এগুলো কি ডায়মন্ড? না না না, এগুলো ডায়মন্ড না। এই দেখো এখানেও আয়রন আছে ভাই, নিয়ে নিয়ে আমাকে লোভ লাগতেছে ভাই, যতবারই আয়রন দেখতেছি না আমি ভাবছি কি হয়ে গেছে, আমার কাছে অনেকগুলো আয়রন হয়ে গেছে কিন্তু তাও আমাকে লোভ লাগতেছে। ডায়মন্ড পাই গেছি ভাই, ভর্তি আমার কাছে জল আছে। অত চাপ কি? এখান থেকে একটা জল ফেলাও, ডাইরেক্ট নিচে চলো, ব্যাস আরামসে নিচে চলো ভাই, আরামসে। ভাই পরিষ্কার, ওকে আমরা নিচে চলে আসছি। এবার কোথায় জানো? ওই তো ডায়মন্ড, লেটস গো। ডায়মন্ড পাই গেছি। যেমনকি তোমরা দেখতে পাচ্ছ আমার ফার্স্ট ডায়মন্ড। উই দেখো উপরে অনেকগুলো ডায়মন্ড ভাই, ডায়মন্ড পাইছি ডায়মন্ড, কিন্তু নিচে না অনেকগুলো স্কেলেটন আর ক্রিপার আছে। ওকে আমাকে না শিল্ড হাতে নিতে লাগবে, শিল্ড হাতের মধ্যে শিল্ড লাগাই নে। উই দেখো উপরে আরেকটা ডায়মন্ড, এখানে ডার্ট ডার্ট দে, ডার্ট দে, ডার্ট দে, ডার্ট দে, লেটস গো। চলো 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 চলো, সামনে ডায়মন্ড, সামনে ডায়মন্ড, সামনে ডায়মন্ড ভাই। একটার বেশি ডায়মন্ড থাক, আমি এখনো পর্যন্ত শুধু একটাই ডায়মন্ড পাইছি ভাই, এখানে একটাই ডায়মন্ড পাওয়া যাচ্ছে ভাই। আমাকে যতটুকু মনে হচ্ছে এখানে একটা মাইনিং করতে লাগবে, তারপর আমি ডায়মন্ড পাবো। ওকে, তো আমার কাছে আরেকটা ফার্নেস চলে আসছে। আমার কাছে বেশি কোলও নাই ভাই, কোল যদি পাই যায় না তাহলে ভালো হয়ে যাবে ভাই। আমি না প্রিপেয়ার্ড হয়ে আসি না ভাই, আমি কোল টোল এগুলো আমাকে নিয়ে আসতে লাগতো, এখন কোল কোথা থেকে পাবো? আমি এক কাজ করি, আমি ফটাফট না বাড়ির থেকে কোল নিয়ে আসি ভাই, কারণ কোল না অনেক দরকার। ওকে, তো আমি আমার বেসে চলে আসছি। দেখো ভাই আমার বেসে এতগুলা কোল ছিল, আমি কোলই নিয়ে যাই ভাই, সব কোল নিয়ে নিয়ে এক কাজ করি, আমি না কাঠ মার যত কিছু আর দরকার আমার সব নিয়ে নিই ভাই। ওকে, তবে রিটার্ন চলো সেই কেভের মধ্যে ভাই, জলদি চলো ভাই, আমাকে বেসের মধ্যে ফটাফট যেতে লাগবে ভাই, আমাকে সোয়ার্ডও বানাতে লাগবে, কারণ আমার সোয়ার্ডের পাওয়ার শেষ হয়ে গেছে। ওকে, তো চলো ভাই ফটাফট, লেটস গো, লেটস গো। ওকে, পড়ে গেছি, চলো এবার 15টা আয়রন হয়ে গেছে, এখানে আমাকে কোল দিতে লাগবে মেল্ট হইতে। এখানে 6টা আয়রন হয়েছে, এখানে আমাকে কোল দিতে লাগবে। ওকে, তো আমার আয়রন মেল্ট হচ্ছে, আমি ততক্ষণ আরো কয়েকটা ফার্নেস বানাইনি যাতে আয়রনগুলো ফটাফট মেল্ট হয়। ওকে, তো 2টা ফার্নেস আমি আরো বানাই নিছি, 2টা ফার্নেস, এখানে একটা রাখি, এখানে একটা রাখি, আর কয়েকটা আধা আয়রন আমি এখান থেকে নিয়ে নিই, আর এগুলার মধ্যে আমি আয়রন বানাতে দিয়ে দিই। ওকে, তো আয়রন মেল্ট হতে দিয়ে দিছি ভাই, ফটাফট ভাই আয়রন নিয়ে নে ভাই, ফটাফট হো, ফটাফট হো। আর এক কাজ করে, যতটুকু আয়রন রেডি হয়ে গেছে সেগুলো দিয়ে আমি আমার জামা কাপড় বানাই নি ভাই, একটা বুট বানাই নে, একটা ভেস্ট বানাই নে, একটা হেলমেট, লেটস গো গাইস। যেমন কি তোমরা এখন দেখতে পাচ্ছ পুরো আয়রন রেডি হয়ে গেছে আমি ভাই। এবার দেখো এবার কোথায় কোথায় ডায়মন্ড আছে রে, ওই দেখো উপরে 3টা ডায়মন্ড আছে। চলো ভাই, কে মারতে আসবে, কে মারতে আসবে? এই যে, আরে ইয়ার তোরা কেন আসতেছিস, তোরা কেন আসতেছিস, তোরা ভাই কেন আসতেছিস? চল তোরা ফাট এখানে, ফাট, ফাইট, ফাইটে যা, ফাইটে যা, ফাইটে যা, ফাইটে যা ভাই ভাই। আরে স্কেলেটন তুই মারতেছিস কিভাবে ভাই আমাকে? ক্রিপার ফাট তো, গুড 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 গুড। স্কেলেটন দিমাগ খারাপ করে ভাই সবার থেকে বেশি। আয় আয় না, কাছে আয়, কাছে কাছে আয়, কাছে কাছে আয়, কাছে কাছে আয় কাছে আয় ভাই, বহুত হয়ে গেছে তোদের, বহুত হয়ে গেছে। এমনি নাকি ভাই, কিছু বলি না দেখে মারা শুরু করে দিবে এরা। ওই উপরে কিছু আছে নাকি এটা? ওই এক মিনিট, উপরে চলো, উপরে চলো, উপরে আমি একটা জিনিস দেখতে পেলাম, ওটাকে কি বলে ভাই? এই দেখো এটাকে কিছু তো একটা বলে। ও ভাই, ওই অনেক ডায়মন্ড আছে, অনেক গেলা ডায়মন্ড আছে। 2টা ডায়মন্ড এখান থেকে পাইলাম, 3টা পাইলাম, 4টা পাইলাম। এক কাজ করি, আমার যতটুকু মনে হচ্ছে আগে যদি যাই আমি, এখানে কিছু তো একটা আছে। ভাই সাব, দাঁড়া ভাই আমি এক তো রাস্তা ভুলে যাই, তো আমাকে রাস্তা বানাতে লাগবে। ওই দেখো আরেকটা ডায়মন্ড, আরেকটা ডায়মন্ড পাই গেছি, আরেকটা ডায়মন্ড পাই গেছি স্যার, আরেকটা ডায়মন্ড পাই গেছি। কেউ আছে এখানে? কেউ আছে? ওই দেখো ক্রিপারে ভর্তি। যাবো না ভাই, ভাই এই জায়গাটাকে না আমি পরে এক্সপ্লোর করবো, কারণ এই জায়গাটার মধ্যে অনেক কিছু আছে। আজকে আমি 5টা ডায়মন্ড পাই গেছি, তো 5টা ডায়মন্ড এখনো পর্যন্ত এটা ইনাফ রাখি, বেশি লোভ করা ভালো না, আমি যদি এখন মরে যাই না সব খতম হয়ে যাবে। আমাদের টমি ঝমি কোথায় ভাই? টমি ঝমিকে তো এখানে রেখে দিয়েছিলাম না, ওই তো পাই গেছি টমি ঝমিকে। ওকে, আমি গোল্ড নিই নাই ভাই, আমি অনেকগুলা গোল্ড পাইছি কিন্তু গোল্ড নিই নাই, গোল্ড গুলা নিয়ে নি ভাই, গোল্ডও তো ভাই কাজে দিতে পারে, আমি গোল্ড কে এত ডিসরেসপেক্ট কেন করতেছি ভাই? গোল্ড পাইছি ভাই, গোল্ড কে নিয়ে নাই, নিয়ে নাই ভাই, গোল্ড নে, গোল্ড নে ভাই, গোল্ড নে, গোল্ড নে। আমাকে আরো আয়রন লাগবে ভাই, কারণ আয়রনের সোয়ার্ড এগুলো সব তো লাগেই ভাই, তো যতগুলো আয়রন পাচ্ছি এগুলো সব। ও ভাই এটা কোথায় আসলাম? হ্যালো হ্যালো, ওই এখানে আরেকটা কেভ আছে ভাই, আমি তো জানতামই না এই জায়গাটা। এখানে একটা চেস্ট বক্স আছে, চেস্ট, এখানে চেস্ট কেন আছে?
ভাই 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 এবার তো গেছে ভাই, এবার তো যেই মারতেছে ভাই গেছে। এক মিনিট দাঁড়া, ওরা ওই সাইডে আছে, তার মানে এই সাইডে যেতে লাগবে। ফটাফট চল। ওকে এক কাজ করি, আমি সবথেকে আমাকে আমার জিনিসপত্র নিতে লাগবে। ফেস্ট পর, হেলমেট পর, শিল্ড লাগা। ভাই কোথা থেকে মারছে আমি কিছু দেখতে পাচ্ছি না ভাই। আমার যতটুকু মনে হচ্ছে এই জায়গাটা বলতে না কোনো কোনো জিনিসপত্র আছে যেগুলো ওর রক্ষা করতেছে ভাই। এই জায়গাটাকে দেখো, এই দেখো ভাই ভাই শহর এখান থেকে ভাই, একটু জলের মধ্যে এখানে রাস্তা মারতে লাগে আমাকে ফটাফট। ওকে এরকম করে আমাকে, আমার কাছে ব্লক ছিল না অনেকগুলা, এখানে ব্লক গুলো এরকম করে রাখি যাতে আমি পালাইতে পারি, ভাগতে পারি ভাই। আমার তলোয়ারটা ওইদিকে আছে, আমাকে ওইদিকে তলোয়ারটা নিতে মানে নিতে যেতে লাগবে। কিন্তু আমি যাবো কিভাবে ভাই, ওইদিকে গেলেই তো মারতেছে আমাকে। এক মিনিট দাঁড়া, যতগুলা ব্লক আছে সব আমাকে লাগাইতে লাগবে। আর ভাই জানি না ও কি দিয়ে মারতেছে ভাই, কোন একটা ত্রিশূল মিশুল দিয়ে মারতেছে। বোর্ড নিয়ে সোয়ার্ডটা নিতে চল। ওকে বোর্ড নিয়ে সবগুলা জিনিসপত্র নিতে পারবো। আরে ইয়ার, আমি এতক্ষণ ধরে এগুলা বুদ্ধি ইউজ কেন করি নেই, বোর্ড নিয়ে সবগুলা জিনিসপত্র নিয়ে নিবো আমি। ওকে এবার আমাকে দেখতে লাগবে যে কোথায় আছে, কোন দিক থেকে মারতেছে। কোথায় রে তুই? এবার তো আমি দেখতে পাচ্ছি না ভাই ও কোথায় আছে। সোয়ার্ড কোথায় আমার, চাকু কোথায়? চাকু, ওকে তলবারও রেডি, চল। কোথায় রে, কে মারতেছিল? উই জু জু, দেখছি 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 ভাই, একটা জম্বি, সমুদ্রের জম্বি যতটুকু আমার মনে হচ্ছে। কোথায় রে, কোথায় গেল, কোথায় গেল? উই জু 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 ভাই, কি রে, কি কি, কিসের জন্য মারতেছিস তুই আমাকে? কিসের জন্য মারতেছিস তুই, কিসের জন্য মারতেছিস? হ্যাঁ কিসের জন্য মারতেছিস তুই, তুই মারবি আমাকে? ওবে 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 ভাই ভাই, আমার হেলথটা কমাই দিছে মানে আমার ভাই, আমি মরতেছি কেন? সরি সরি, আমার হেলথ, আমার হেলথ, আমার হেলথ। ওই দেখো ভাই, এগুলা দিয়ে মারতেছিল আমাকে ত্রিশূল দিয়ে। ভাই আমি আগে নিঃশ্বাস নিতে চল ভাই। জানি না ভাই এটা কিরকম মনসা ছিল ভাই, কিরকম মনসা ছিল দেখতে পারলা তোমরা? এক মিনিট ধরো, এই ত্রিশূলটাকে আমি নিতে পারবো ভাই? এই ত্রিশূলটাকে আমি নিতে পারবো না। যেই হোক ভাই, আগে খাবার খাইনি, আমার হেলথ অনেক কমে গেছে। ও ও ভাই, তোমরা এখন দেখতে পাচ্ছ ভাই কত বড় মনস্টার, মানে কিরকম মনস্টার এটা। না, প্লিজ 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 প্লিজ, আরামসে ভাই, আরামসে হেলথ 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 হেলথ। ওই দেখো ভাই, কিরকম ত্রিশূলওয়ালা মনস্টার ভাই, কিরকম সব ভাই। আমার আমার শিল্ডের হেলথ খতম হয়ে যাচ্ছে আমাকে, না কতবার এটা ঘরের ঘরের ভিতরে ঢুকতে লাগবে। চেষ্টার মধ্যে কি আছে ভাই? বরি ট্রেজার, আর ভিতরে চলে আসে ভাই। সরি স্যার, সরি স্যার, আমি কিছু নিচ্ছি না, আমি চেস্ট থেকে কিছু নিচ্ছি না, কিচ্ছু নিচ্ছি না স্যার 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 ভাই, এই চেস্ট থেকে না প্রোটেক্ট করতেছে ভাই। চেস্টের মধ্যে দাঁড়া, কিছু তো একটা আছে, বরি ট্রেজার ম্যাপ ভাই, একটা কিছু তো একটা ট্রেজারের ম্যাপ পাইলাম আমি ভাই, ট্রেজারের ম্যাপ পাইলাম, ট্রেজার। আরে বুঝতে না না, কোথা থেকে মারতেছে। এই দেখো ফাইসে গেছে, একে ফাঁসে, আমি ফাঁসাই না ভাই, আমি ফাঁসে গেছি। ভাগ 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 ভাগ, আর বোর্ড কোথায়, বোর্ড কোথায় ভাই, বোর্ড কোথায় ভাই, এত অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। আবে ইয়ার, আবার চলে আসছে, আবার চলে আসছে ভাই, চলে আসছে, আমি কিছু বুঝতে পারছি না। আমি একটা জায়গায়, একটা সেফ জায়গায় যা, টর্চ 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 টর্চ। আবে ইয়ার, টর্চ নাই আমার হাতে, ল্যান্টার্ন ল্যান্টার্ন। না না না, সরি সরি সরি, জম্বি জম্বি, সরি সরি। উই দেখো ভাই, এই দেখো ভাই, এই মনস্টারটা আমাকে মারছে ভাই, ওই জিনিসটাকে প্রোটেক্ট করতেছে আমাকে, না বোটের মধ্যে যেতে লাগবে আমার যতটুকু মনে হচ্ছে। চল 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 চল, এবার বোটের মধ্যে থাকলে মারতে পারি না ভাই, বোটের মধ্যে থাকলে মারতে পারবি না ভাই। আমাকে আমার জিনিসপত্র নিতে লাগবে, ট্রেজার ম্যাপ যত কিছু পাইছিলাম সব নিতে লাগবে, ট্রেজার ম্যাপ পাই গেছি আমি। অবে ইয়ার জম্বি, সরি স্যার সরি স্যার, আমি আর আসবো না, সরি স্যার সরি স্যার, প্লিজ 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 ভাই 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 ভাই, আমি আমার আয়রনের জিনিসপত্রগুলো নিয়ে নিই খালি, তারপর চলে যাবো এখান থেকে, তারপর চলে যাবো, তারপর চলে যাবো, তোর তারপর চলে যাবো স্যার, তারপর চলে যাবো, তারপর চলে যাবো। বোর্ড ভাঙে গেছে ভাই, বোর্ড ভাঙে গেছে, বোর্ড ভাঙে গেছে ভাই। আমার শিল্ড গেলা পরে নিছে ও, আমার কাছে যত কিছু ছিল সবকিছু ও পরে নিছে ভাই, উপরে চলে আসে ভাই। সরি 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 সরি, ওকে তো আমি একটা ট্রেজার ম্যাপ পাইছি ভাই, যাই না ট্রেজার ম্যাপটা কিভাবে পরে, এতে কিছু তো একটা ট্রেজার ম্যাপের এরকম দেওয়া আছে ভাই, আমি কিছু বুঝতে পারছি না ভাই। আমাকে এখন এখান থেকে ভাগতে লাগবে, আমার কাছে আয়রনের শুধু হেলমেটটা আমার কাছে নাই, ভার্মে যায় হেলমেট, ভার্মে যায় সবকিছু, আমাকে এখান থেকে পালাতে লাগবে এখন। এদিক থেকে পালাবো আমি, ওইদিকেই আছে ভাই, এদিক থেকে পালাবো, এদিক থেকে এদিকে এখানে ঢাইকে দে, এদিক থেকে ফটাফট ভাগতে লাগবে আমাকে, যত স্পিডে পালি ভাগতে লাগবে ভাই। ভাই ওইদিকে দাঁড়ায় আছে, ওই দেখো ভাই ওইদিকে দাঁড়ায় আছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে ভাই, এখান থেকে পালাবো কি? সরি 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 স্যার সরি স্যার সরি স্যার, তার মানে আমাকে এখন এদিক থেকে পালাতে লাগবে। লেটস গো লেটস গো লেটস গো, ভাগ 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 ফটাফট ভাগ ভাই, আমি পালাচ্ছি, পালা 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 ফটাফট পালা ভাই, ও পিছা করতেছে আবার ভাই, ও পিছা করতেছে, পালা না ফটাফট ইয়ার, পালা না ফটাফট পালা। ওই দেখো ভাই, ওই দিক থেকেও মারতেছে, ওই দেখো ভাই ত্রিশূল মারতেছে আমার উপরে, দেখতে পাচ্ছ তোমরা ভাই, এখনো ত্রিশূল মারতেছে ভাই এত দূর থেকে, দেখো কত দূর থেকে। না 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 না, সরি 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 স্যার, ভাগ 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 ভাই, কিরকম জম্বি, ঘুমাই যা ঘুমাই যা প্লিজ, ফটাফট ঘুমাই যা, ফটাফট ঘুমাই যা, ফটাফট ঘুমাই যা। ওকে ঘুমাই গেছি ভাই আমি। ওকে ভাই সকাল হয়ে গেছে ভাই, হালত খারাপ করে দিছে ভাই, আমি আমার
জিনিসপত্রগুলো নিতে এখন যাব না ভাই। ভাই আমি তো একটা ম্যাপ পাইছি, কিছু তো একটা ট্রেজার ম্যাপ পাইছি, দেখতে পাচ্ছ তোমরা? ভাই ট্রেজার ম্যাপটাকে কিভাবে দেখে গাইজ আমি কিচ্ছু জানি না, আমি এর আগে ট্রেজার ম্যাপ কখনো পাই নাই। তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলো, তাহলে আমরা নেক্সট এপিসোডে সেই ট্রেজারটাকে খুঁজতে যাব ভাই, সেই খাজানাটাকে যেটাই আছে ভাই, ট্রেজার গুপ্তধন যেটা যেটাই বলে ভাই বাংলাতে, সেটা আমরা খুঁজতে যাব। তোমরা যদি এই ভিডিওর মধ্যে ফটাফট লাইক করে দাও, ফটাফট এই ভিডিওর মধ্যে 10K লাইক কমপ্লিট করে দাও, তাহলে আমরা এই ট্রেজার ম্যাপটাকে খুঁজতে যাব। বাকি আজকে জন্য এতটুকুই রাখি, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট গেমপ্লেতে। ফটাফট এই ভিডিওর মধ্যে লাইক করো আর কমেন্ট করো ভাই, তোমরা যদি চাও এটা নেক্সট পার্ট। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট গেমপ্লেতে, বাই বাই।